যশোরের শারশার 4 বিঘা জমিতে পদ্ম ফুলের চাষ করে স্বাবলম্বী হয়েছেন এক কৃষক। রিয়েল পাওয়ার ভাই ডিটারজেন্ট পাউডার ফুলের সৌরভ আর লেবুর শক্তিতে আপনার কাপড়কে করবে সাধারণ পাউডারের চেয়ে আরো 2 গুণ বেশি সাদা। রিয়েল পাওয়ার হোয়াইট মানে আসল রিয়েল পাওয়ার হোয়াইট আমার ভালোবাসা। রিয়েল পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার। এই প্রথম যশোরের শারশা উপজেলার বেরি নারায়ণপুর গ্রামে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক পদ্মফুল চাষ শুরু হয়েছে। উপজেলার বেরি নারায়ণপুর গ্রামের আব্দুল বারিক ওরফে ফুল বারিকের ছেলে সিরাজুল ইসলাম নামে এক চাষী তার দীর্ঘ 2.5 বছরের চেষ্টায় একটি মাত্র চালা বীজ দিয়ে আজ তিনি 4 বিঘা জলাশয় ফুটিয়ে তুলেছেন পদ্মফুল। তবে বর্তমানে মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় দীর্ঘদিনের লালিত তার সে স্বপ্ন মলিন হতে চলেছে। তখন আমি গাভীর পর্দে জাতি জাতি দেখি যে একটা বীজ গজাইছে, গজানোর পরে ওই বীজটা আমি পলিথিনের ভিতরে করে আছে মাটি দিয়ে তুলে এনে আমি নিজে লাগাইছি। আজ 3 বছরেরও বেশি হয়ে যাচ্ছে লাগানোর পরে। সেখান থেকে আস্তে আস্তে আমার এই 4 বিঘে জলকর জায়গাটা সম্পূর্ণ ভরে গেছে। গত বছর 2টো ফুল ফুটিল, এবছর আছে হাজার হাজার ফুল ফুটে গেছে এবং আমি সাথে সাথে প্রত্যেক দিন ধরেন শ লোক আসছে যাচ্ছে দেখছে অনেক সুন্দর দেখতে বা এসে দেখছে কেউ ফুল কেনছে কেউ চাকা কেনছে বা আমি বেচা কিনা করছি। তাই করোনা ভাইরাসের কারণেই ধরেন আমি কোনো ফুল বেচা কিনা তেমনভাবে করতে পারছি না বা কোনো লাভবান হতে পারছি না। আজ 2 বছর ধরেন এই পুকুরটা লিয়েছি, প্রতি বছর প্রায় 80,000 টাকা লিসির টাকা আসে। তাই এই টাকাটাও ধরেন আমার গত 3 বছর প্রায় লস হওয়ার পরে ধরেন এবছর ফুল আসার কারণে মনে করছি যে এবছরই আমি লাভবান হব। সেই ধরেন করোনা ভাইরাসের কারণে আমি বেচা কিনা করতে পারছি না। তাই এই যাবৎ কোনো রকম আসছে বাজারে আসছে চাকাটা বেচা কিনা করে 15-20 হাজার টাকায় মাসখানির ভিতরে বেচা কিনা করেছি। পদ্মফুল গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি ফুল। এক সময় বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামের নদ নদী জলাশয়ে আপনা আপনি বেড়ে উঠত মনোমুগ্ধকর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের বাহক এই পদ্মফুল। কালের বিবর্তনে জলবায়ুর ব্যাপক পরিবর্তনে হারিয়ে গেছে পদ্মফুলের সৌন্দর্যের সেই লীলাভূমি। কিন্তু বর্তমানে কদর বাড়তে থাকায় দেশের কোথাও কোথাও এই পদ্মফুলের চাষ হতে দেখা গেছে। শারশা উপজেলায় শখের বসে এই পদ্মফুলের চাষ শুরু করেছেন সিরাজুল ইসলাম নামের এক শৌখিন চাষী। আমার বাবা মাকে যেমন ভালোবাসি তেমন আমি ফুলকেও ভালোবাসি। মাঝে মাঝে আমার যখন পড়ালেখায় মন বসে না তখন আমি ফুল দেখতে আসি। ফুলে চাকা একটা দুইটা মতো চাকা তুলে খায় আমার বান্ধবীদের নিয়ে ঘুরতে আসি। বাইরে থেকে অনেক লোক আসে আমাদের এই ফুল দেখতে। পুকুরবর্তী ফোটা পদ্মফুল ওই এলাকা জুড়ে মনোরম পরিবেশের অবতারণা ঘটিয়েছে। প্রতিদিন শত শত উৎসুক এলাকাবাসীর পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা লোকজনের ভিড় করেছে চাষী সিরাজুল ইসলামের পদ্মপাড়ে। আমরা এখানে পদ্মফুল দেখতে আসি, আমাদের গ্রামে এই পদ্মফুলের চাষ করছে, এই প্রথম চাষ করছে। এই আমাদের এই খুলনা বিভাগের সকল লোক দেখতে আসে, আমাদের আমার মতন বাচ্চারা প্রায় আসে দেখতে এবং বড় বড় লোকেরাও আসে আমাদের এখানে এই পুকুরে 4 বিঘা জমিতে এই যে পদ্মফুল চাষ হয়েছে সেটা দেখতে। এ অন্য অন্য জায়গার থেকে অনেক লোক আসে, এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আমাদের। এ আমাদের যখন পড়াশোনায় মন বসে না সেখন এই ফুল দেখলে আমাদের পড়াশোনায় মন বসে যায়। বিভিন্ন জায়গা থেকে মহিলা পুরুষ এখানে দেখতে আসছে, প্রতিদিন ভিড় জমাচ্ছে। বহু আগে দেখেছি কিন্তু এর গুরুত্ব দেয়নি, কিন্তু এখন দেখছি এর গুরুত্ব আছে অনেক। এর শাক বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে এবং পাতা বিক্রি হচ্ছে। বিশেষ করে আমাদের যে একটা সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য, সেটা আরও বেশি আমাদেরকে বিমোহিত করছে। আমি মনে করি এই ধরনের কাজ যদি আরও সবাই উৎসাহিত হয় বা সবাই করে এবং সরকারের অনুদান যদি আরও বেশি দেয়, সেক্ষেত্রে আমার মনে হয় আরও লোক উৎসাহ হবে এবং এই ধরনের ঐতিহ্য আরও টিকে থাকবে আমার মনে হয়। শারশা উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল বলেন, দেশে এবং দেশের বাইরে পদ্মফুলের ব্যাপক চাহিদা রয়েছে। এ ফুলের চাষ ও ব্যবহার সঠিকভাবে করতে পারলে অনেকাংশে লাভবান হওয়া সম্ভব। শারশা উপজেলাতে 4 বিঘা জমিতে পদ্মফুলের চাষ হয়েছে। গত 3 বছর ধরে এই ফুলটির চাষ হয়ে আসছে এবং যশোর জেলাতে শারশাতেই বাণিজ্যিকভাবে প্রথমে পদ্মফুলের চাষ হচ্ছে। এবছর ফুল এবং ফল বেশি আসছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা নিয়মিত পরিদর্শন করছি এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি, কেননা এই পদ্মফুলের চাহিদা বিশেষ করে বিভিন্ন হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে এই ফুলের চাহিদা যশোরে রয়েছে, যার জন্যে এটির বাজারজাতকরণে খুব বেশি সমস্যা হবে না। যদিও করোনা পরিস্থিতিতে বাজারজাতকরণে কিছুটা সমস্যা হচ্ছে, তবে আমরা আশা রাখছি অচিরেই সমস্যা দূর হবে এবং কৃষক লাভবান হবে।
রিয়েল ডিশ ক্লিনার লেমন পাওয়ার। বাজারে সাধারণ লিকুইড যখন তেল চর্বি চিটচিটে ভাব সহ হাত ও ত্বকে ক্ষতি করে, তখন লেবুর আসল শক্তিতে সুবাসিত রিয়েল ডিশ ক্লিনার ম্যাজিকের মতো তেল চর্বি ধ্বংস করে হাড়ি পাতিল থালা বাসনকে করে ঝকঝকে পরিষ্কার উজ্জ্বল, সাথে একটি মাজুনি ফ্রি। রিয়েল ডিশ ক্লিনার লেমন পাওয়ার, আ ন্যাশনাল কনজিউমার প্রোডাক্ট।